নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলায় বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। জেলার দুটি লোকসভা কেন্দ্রে ভোট প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ভোট প্রস্তুতি চূড়ান্ত রাজনগরে। বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আগামীকাল লোকসভা নির্বাচন। নির্বাচনের আগের দিন অর্থাৎ আজ সিউড়িতে জেলা প্রশাসন ভবনে আসেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। প্রথমে তিনি সিউড়ির সার্কিট হাউসে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। এরপর তিনি এদিন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, বীরভূমে সুষ্ঠুভাবে ভোট করার লক্ষ্যে আলোচনা হয়েছে। To ensure a free and fair poll in Bhimpur, here. So that is what then I discussed with all the officers, how to supervise the bandobas in such a way that there is a success. All the common Indians, common voters are able to go and cast their vote without any fear, without any threat. Sir, bahut sare incident hua hai. Laltu Mukherjee report, Birbhum Arsi TV, Siuri. Raat pohalei saptadosh Loksabha nirbachan. চতুর্থ দফা লোকসভা নির্বাচনে বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, দুর্গাপুর, আসানসোল, রানাঘাট, বোলপুর ও বীরভূম মিলে আটটি কেন্দ্রে রয়েছে ভোটদান প্রক্রিয়া। প্রতিটি কেন্দ্রকে নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, রামপুরহাট কলেজ মাঠ এবং রামপুরহাট হাই স্কুলে চলছে ভোট প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রের বোলপুর বয়েজ স্কুলে চলছে জোর কদমে প্রস্তুতি। আজ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোটকর্মীরা আসছেন ডিসিআরসিতে। উল্লেখ্য, জেলার দুই লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা 3021টি। এর মধ্যে 709টি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করছে প্রশাসন। মোট 128 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় ভোটের দায়িত্বে রয়েছে। এছাড়াও প্রায় 500 বুথে সিসিটিভি, 900 বুথে ভিডিওগ্রাফি, 300 বুথে ওয়েবকাস্টিং ও 500 মাইক্রো অবজার্ভার থাকছেন। পার্থ দাস, লাল্টু মুখার্জি ও সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বীরভূম। আগামীকাল সপ্তদশ লোকসভা নির্বাচন। রাত পেরোলেই ভোট, আর সেদিকে লক্ষ্য রেখে রাজনগর ব্লকে ভোট প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেল আজ। এই ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সারাদিন ধরে চলে প্রস্তুতি পর্ব। এ বিষয়ে ভোটের দায়িত্বে থাকা রাজনগর ব্লকের যুগ্ম বিডিও অভিষেক রাগী জানান, আমাদের ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও প্রয়োজনে 1950 নম্বরে ফোন করার কথা বলা হয়েছে ভোটারদের। চলছে এখনও অব্দি, সব পোলিং পার্টিরা আসতে শুরু করবে একটু পরে। আর আমাদের দিক থেকে যাবতীয় পোলিং স্টেশন কিংবা অন্য কিছু যা করার পরে হয়ে গেছে। আচ্ছা, বিশেষ কি কোনো ব্যবস্থা থাকছে? বিশেষ বলতে প্রতিবন্ধী ভোটারদের জন্য একটা হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হচ্ছে, প্লাস জল টলও বুথে দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া যদি কোনো ঘটনা ঘটে তাহলে মানুষজন কি কমপ্লেন জানাতে পারবেন? হ্যাঁ, কোথায় সেটা জন্য জেলায় আছে, সবাইকে বলেও দেওয়া রয়েছে। আমাদের ব্লকের কন্ট্রোল রুম খোলা থাকবে, এসডিও লেভেলে খোলা আছে, ফোন নাম্বার 1950-এ ফোন করলেই পাওয়া যাবে। আপনার নাম? অভিষেক রায়, জয়েন ভিডিও, পাশে আছে বোধেশ্বর পেজ, ইলেকশন। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। রাত পোহালেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাবে, কিন্তু তার আগে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের মহুলা গ্রামে বিজেপির পতাকা পোড়ানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, আজ সকালে মহুলা গ্রামের রাস্তার ওপর বিজেপির 12টা পতাকা পোড়া অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। দুবরাজপুর ব্লকের বিজেপির সাধারণ সম্পাদক সাধন ধীবর বলেন,
তৃণমূলী দুষ্কৃতীরা বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে গ্রামে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে এবং এরকমভাবে দলীয় পতাকা অপমানিত করে ভারতীয় জনতা পার্টিকে দাবিয়ে রাখা যাবে না। উল্লেখ্য, গতকাল দুবরাজপুর ব্লকের কুকুটিয়া গ্রামের একটি ভূতঘরে 11টি তৃণমূলের পতাকা পোড়া অবস্থায় দেখতে পান মানুষরা। অভিযোগ ওঠে সিপিআইএম ও বিজেপির বিরুদ্ধে। মহুলা গ্রাম দুবরাজপুর ব্লকের অন্তর্গত বালিজুড়ি যে অঞ্চল, সেই অঞ্চলের অন্তর্গত মহুলা গ্রাম। এই মহুলা গ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের পুড়িয়ে দিয়েছে। সে তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। তো এই তৃণমূলের দুষ্কৃতি যে আজকের দলীয় পতাকাগুলো পুড়িয়ে যে গ্রামকে অশান্তির একটা বাতাবরণ তৈরি করছে, সে তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা বলতে চাইছি, এরকম ধরনের দলীয় পতাকাকে অপমানিত করে যে ভারতীয় জনতা পার্টিকে দাবিয়ে রাখা যাবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা কেস দিয়েও ভারতীয় জনতা পার্টিকে দাবিয়ে রাখা যাবে না। বলছি, কতগুলো পতাকা পুরানো হয়েছে? আমাদের 12টা পতাকা পুরানো হয়েছে। কখন দেখলেন এগুলো? এটা আমাদের সকালে মহুলা গ্রামের যে কার্যকর্তা আছে তারা দেখেছে, আমাদের খবর পাঠিয়েছে, আমরা এসেছি, এসে দেখলাম দলীয় পতাকাকে বেশ বিচ্ছিন্নভাবে পুরানো হয়েছে এবং এইগুলো আমাদের রাস্তায় পড়ে রয়েছে। আপনার নামটা? আমার নাম সাধন ধীবর, দুবরাজপুর ব্লকের সাধারণ সম্পাদক। লাল্টু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবে উত্তপ্ত সিউড়ি থানার হারজন বাজারের নামোপাড়া ও চান্দ্রা গ্রাম। অভিযোগ, বিজেপির ফ্ল্যাগস, ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। চাঁদড়া গ্রামে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ গ্রামবাসীদের। পরে কেন্দ্রীয় বাহিনী এলে বিক্ষোভ উঠে যায়। গ্রামবাসীদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় গ্রামে মোটর বাইকে করে মুখে কাপড় বেঁধে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং গ্রামবাসীদের মারধর করে বলে অভিযোগ। যদিও তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, চাঁদড়া গ্রামে এই নিয়ে বিজেপির পক্ষ থেকে কতবার অভিযোগ করা হলো, একটাও অভিযোগের সত্যতা মেলেনি। ওরা যেটা বলছে সেটা বাইক র্যালি নয়, কোনো কিছু নয়, আমাদের ছেলেরা ডোর টু ডোর মিটিং মিছিলে ব্যস্ত ছিল, ভোট এসেছে বলে নিজের গ্রামের ছেলেরা নিজের গ্রামে প্রচার করছে, এর মধ্যে বাইক বাহিনীর কী আছে বা সন্ত্রাসের কী আছে? ঝড় বৃষ্টিতে অনেকের ফ্ল্যাগের ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি আমাদেরও হয়েছে। এবার গাল দিচ্ছে, মা বোন তুলে মাকিগুলোকে ধর, বাস দিয়ে পিটাবো। আর এত নোংরা ভাষা, অত নোংরা ভাষা বলতে পারছি না, ঠিক আছে? এরকম আর কুসে বাইক নিয়ে আসে, আবার পরে আসে কাটারি নিয়ে, ভুজালি নিয়ে, তারপর আপনার পিস্তল নিয়ে, এগুলো কি আমরা পাড়ায় বাস করবো না নাকি? হ্যাঁ, কেন কেন আসলে আমরা কি করে জানবো? এসব মিছিল করতে আসছে, এসে নিয়ে আমাদের উপরেও চড়াও, কিসের জন্য এগুলো হবে? আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টিতে যাচ্ছি না। উত্তম সিং, বাবনু দত্ত, তপন শীল, নবরঞ্জন ঘোষ, বাপন দত্ত,
গম ওরা বলছে সবকে মার্ডার করে দাও সবকে মেরে দাও না আমরা কোনো কিছু জানি না আমরা তো ভাত খেয়ে শুয়ে আছি এরকম আমরা কি করে জানবো আমরা সব বাচ্চা নিয়ে শুয়ে আছি আর দেখেন এখনো ভাতের থালা পড়ে আছে আমার নাম নমিতা মণ্ডল আমাদের গ্রামে ওদের বাইক র্যালি হঠাৎ ঢুকে যায় আমরা তাও জানি যে কখন কী হবে তো তারপর হঠাৎ গোটা গ্রাম দাপাদাপি করে বেড়ায় এবং আমাদের সামনে মোদিজির ছবি ছিল সেটাকে ছিঁড়ে ফেলেছে আমাদের ফ্ল্যাগ ছিল পুড়িয়ে দিয়েছে এবং মেয়ে ছিল একজনকে ঠেলে ফেলে দিয়েছে আর একজনকে মারমূর্তি করে মারতে যায় আর একটা গাছ করা ছিল ওখানে বিজেপি পতাকা সেটাও পর্যন্ত তুলে ছিঁচারে ছিঁচারে নিয়ে চলে যাবে ওটা পাঁচটার সময় করে হ্যাঁ পুলিশকে ফোন করছি মোটামুটি আধা ঘন্টা হলে এখনও পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা দেখছি না এর মধ্যে এখন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা অন্য কিচ্ছু না এবং আত্মরক্ষা করার জন্য দুই একটা লাঠি ফাটি রেখেছি আবার শুনছি বাইক র্যালি যদি রিটার্ন আসবে এরকম ধরনের খবর আসছে আতঙ্কিত দেখতেই তো পাচ্ছেন গোটা গ্রামের পরিস্থিতির এই মুহূর্তে কী অবস্থা এবং এইখানে না আপনি যদি ভেতর দিকেও যান তাহলে বুঝতে পারবেন মানুষ কী পরিস্থিতির মধ্যে এখন দাঁড়িয়ে আছে আমার নাম সোমনাথ মান ভাবে আমরা বাড়ির মধ্যেই ছিলাম আমরা কিছুই জানি না যে কী হতে পারে বা কী হবে তা হঠাৎ চিৎকার করতে করতে আসছে ওটা গ্রাম কাঁপিয়ে দিল আর কি যে এত মোটরসাইকেল করে লোক এসে এসে দাপা দাপি নাম ধরে ধরে চিৎকার গালাগালি আরম্ভ করলো যে বেরিয়ে আয় যে তোরা সাহস আছে তো নানা রকম ইয়ে যে আমাদের এখানে সব পতাকা টতাকা ছিল মোদিজি ওগুলো সব বানিয়ে ভেঙে দিল হ্যাঁ অথচ আমাদেরকে বোম দেখালো যে বার কর বেরিয়ে আয় তা যাও আমরা খুব ভয়ের মধ্যেই আছি কিন্তু এখন এক ঘন্টা হয়ে গেলো পুলিশকে খবর দেওয়া হয়েছে তো কোনো পুলিশের মানে কোনো খবরই নেই তাহলে কী করবো আমরা নিজেরাই এখন তৈরি হয়ে দাঁড়িয়ে আছি লাঠি ঝাঁটা নিয়ে মহিলা পুরুষ বাচ্চারা মিলে যে আমাদেরকে নিজেদেরকে তো বাঁচতে হবে ওরা যদি ফেরত আবার আসে তখন আমরা কী করবো তাহলে পুলিশ যদি না পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।